মত প্রকাশের স্বাধীনতা প্রচণ্ড জরুরি। আমার যেটা মনে হয়, মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা সবচেয়ে বেশি জরুরি। এখন ইন্টারনেট, ফেসবুক, টুইটার, ওয়েবসাইটস, লাইভ, সবাই সবার সম্বন্ধে যে কোনো কিছু বলতে পারে, আর বলাটা কতটুকু শালীন সেটা হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয়। আমরা অনেকে আইন নিয়ে কথা বলছি, অনেকেই বলছি ডিফেম হচ্ছে, অনেকেই বলছে অসম্মান হচ্ছে, সেখানে একটা পুরো বিতর্ক চলে এসছে যে কতটুকু মত প্রকাশ করবো, মত প্রকাশের ধরনটা কী হবে। অনেকদিন ধরে ভিডিও করছি আমি, অনেকদিন ধরে অনেক কিছু নিয়ে কথা বলছি, কথা বলার সময় সবচেয়ে আগে যে জিনিসটা আমি খেয়াল রাখার চেষ্টা করি যে আমি শালীনভাবে বলছি কিনা, আমার ভাষা, অঙ্গভঙ্গি বা আমার যে উদাহরণ আমি টানছি সেটা সঠিক কিনা। আজকাল আমাদের দেশে প্লেয়ারদের সম্বন্ধে আমরা দেখি উগ্র কথাবার্তা, অনেক অশালীন কথাবার্তা। আমাদের একজন জাতীয় ক্রিকেটারের বাচ্চাকে নিয়ে আমাদের অনেক নোংরা কথাবার্তা হয়েছে, অনেক পরিবারের সদস্যদেরকে নোংরা কথাবার্তা হয়, আমাদের মিডিয়ার ছেলে মেয়েদেরকে নিয়ে দেখছি এখানে সেখানে ট্রল হয়ে যাচ্ছে, প্র্যাঙ্ক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে অশালীন কথাবার্তা চারদিকে। মত প্রকাশ করবে, মানুষ করতে পারবে, সেটা কোনো ধরনের সমস্যা নেই, বাট যারা ইন্টারনেট ব্যবহার করছে তাদের সবার কাছে একটা কথা বলতে চাই, শালীনতাটা আগে জরুরি। উগ্রভাবে সঠিক কথা বললেও সেটা গ্রহণযোগ্যতা অনেকটা কমে যায়। আগে কী হতো, যদি কারোর ব্যাপারে আমি কোনো মতামত প্রকাশ করতে চাইতাম সেটা আইদার রেডিও, টিভি অথবা নিউজ পেপার, সেটা কারো না কারো মধ্যে এডিটেড হয়ে আসতো, কারো না কারো চোখের সামনে দিয়ে আসতো, তারা দেখতে পেতে যে এটা শালীনতা স্বাধীনতা কতটুকু লঙ্ঘিত হয়েছে, কতটুকু বজায় থেকেছে। সো একটা সেন্সরশিপের ব্যাপার ছিল, এবং সেই সেন্সরশিপের জায়গাগুলোতে থাকতেন পত্রিকার সম্পাদক, সে অনুষ্ঠানের প্রযোজক, পরিচালক, টিভির বিখ্যাত ব্যক্তিরা তারা দেখতেন। বাট ইন্টারনেট রেভলিউশনের পরে এখন সবাই সিটিজেন জার্নালিজম, সবাই সবার সম্বন্ধে যা মনে হলো বলে দিচ্ছি, প্রাইভেসিটা পাবলিক করে দিলে পৃথিবীর সবাই, আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিলে পৃথিবীর সবাই সব কিছু দেখতে পাচ্ছে। সো এই জায়গাটায় আমি বলবো, যারা ইন্টারনেট ব্যবহার করছেন, মতামত দিচ্ছেন, শালীনতা বজায় রাখুন। আমি নিজে অনেক অশালীন ক্রিটিসিজমের শিকার হয়েছি অনেক ধরনের, এবং সেটা সব স্তর থেকে হয়েছে, স্বল্প শিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত, সবার মতামতের ভাষা, ও মাই গড। সো আমি যেই কথাটা বলার চেষ্টা করছি আবারও, সিটিজেন জার্নালিজম, ইন্টারনেট সব আছে, যার ইচ্ছা যার সম্বন্ধে বলে ফেলছি, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যা বলছি সেটাকে আমি নিজে সেন্সর করছি কিনা, আমি নিজে আরেকবার দেখছি কিনা। আর আমরা সবাই ভাবি যে ইন্টারনেটের মধ্যে আইডেন্টিটি গোপন থাকে, কেউ তো দেখবে না। আমার যেটা মনে হয় যে অল সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলো যারা ব্যবহার করছেন, বা ইভেন দোজ প্ল্যাটফর্মস, অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আরও বেশি KYC থাকা উচিত, নো ইয়োর কাস্টমার, আরও বেশি, যে কেউ চাইলেই টুইটারে বা ফেসবুকে বা কোথাও অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে, একাধিক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে, এই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। আমি আবার বলছি, মতামত প্রকাশ করা এখন যে কোনো, আমি এখানে বসে একটা কিছু বলে ফেলতে পারি অঙ্কের সম্বন্ধে, তমুকের সম্বন্ধে, আমি কতটুকু বলবো সেটা ডিপেন্ড করে আমার শিক্ষা, পারিবারিক ব্যাকগ্রাউন্ডের উপরে। এই জন্য স্বাধীনতার চেয়ে শালীনতাটা আগে জরুরি মত প্রকাশের ক্ষেত্রে। এ ব্যাপারে সবাইকে একটু মনোযোগ দিতে হবে। সস্তা জনপ্রিয়তার জন্য একটা স্ক্রিনশট, একটা ব্র্যান্ড, এর মাথা ওর সাথে কেটে দিলাম, একটা অশালীন ভাষায় বলে ফেললাম, রং সাময়িক সাফল্য, সাময়িক এক্সাইটমেন্ট, সাময়িক ভাইরালিটি আসে, বাট শেষে গিয়ে অনেক ক্ষতি হয়ে যাবে। এই অশালীন পত্রিকাটা বন্ধ করা উচিত। মত প্রকাশের স্বাধীনতা থাকা অবশ্যই জরুরি, স্বাধীনতা থাকাটা সবচেয়ে বেশি জরুরি।